হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনোলজি ব্রাদার্সের একটা নতুন ভিডিওতে। আজকে আমরা আনবক্সিং ও রিভিউ করব লেনোভো HE05X। প্রোডাক্টটি প্রচণ্ড জনপ্রিয় এই জন্য যে প্রোডাক্টটি অনেক বেশি অ্যাফোর্ডেবল এবং ভ্যালু ফর মানি। তো চলুন শুরু করা যায়, এর মধ্যে কী কী ফিচার্স আছে তা বিস্তারিত জানার জন্য। এই ইয়ারবাডটাতে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ 5.0 টেকনোলজি, যার ফলে এটি খুব দ্রুত ডিভাইসের সাথে কানেক্ট করতে পারে। এটার আনবক্সিং যদি দেখি, এটার মধ্যে দেয়া হয়েছে একটি নেকব্যান্ড, একটি USB 2 চার্জার। যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, প্রোডাক্টটি হাতে ধরলে অনেক বেশি সফট এবং অনেক ফ্লেক্সিবল মনে হয়, যেটাকে আসলে ফোল্ড করে আপনি চাইলে পকেটেও রাখতে পারবেন, আবার কাঁধেও কিন্তু ব্যবহার করতে পারবেন। নেকব্যান্ডের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আপনি কাঁধে রাখতে পারতেছেন, যখন ইচ্ছা তখন ব্যবহার করতে পারতেছেন এবং হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কম। ওয়্যারাস আপনি যদি TWS ব্যবহার করেন, যেটা হচ্ছে কানের মধ্যে লেগে থাকে, কিন্তু এটা কিন্তু অনেক সময় হারিয়ে যায়, খুঁজে পাওয়া যায় না, এটা একটা ডিফিকাল্টি থাকে। এছাড়াও এটা কিন্তু কম্পেয়ার টু TWS অনেক বেশি চার্জিং বেশি থাকে, স্ট্যান্ডবাই থাকে হচ্ছে 12 ঘন্টা, আর সরাসরি যদি আপনি একটানা কথা বলেন 6 ঘন্টা কথা বলতে পারবেন, আর যদি আপনি গান শুনেন তাহলে 5 ঘন্টা পর্যন্ত গান শুনতে পারবেন। চাওয়ার থেকেও পাওয়া যেটা বেশি বলবো সেটা হচ্ছে নেকব্যান্ডটিতে একটি দারুণ ফিচার দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে মাল্টিপল ডিভাইস কানেক্ট করতে পারবেন অ্যাট এ টাইম। অর্থাৎ দুইটা ডিভাইসে যখন কানেক্টেড থাকবে, তখন একটা ডিভাইসে যদি আপনি ধরেন ইউটিউবে ভিডিও দেখছেন, এমন সময় অন্য আরেকটি ডিভাইসে যদি কল চলে আসে, অটোমেটিক এটি সুইচ হয়ে যাবে এবং যেই ডিভাইসটিতে কল এসেছে সেখানের কথাগুলো কিন্তু আপনি শুনতে পারবেন। এটা কিন্তু খুব চমৎকার একটা ফিচার, দামি দামি ইয়ারবাডগুলোতে এটা থাকে এবং এই নেকব্যান্ড ইয়ারবাডটাতেও এটি আপনি পাবেন। এর ওয়ারলেস কানেকটিভিটিও অনেক ভালো, আমি একটি রুমে ফোনটি রেখে আরেকটি রুমেও এই ইয়ারবাডটি ব্যবহার করেছি এবং খুব সুন্দরভাবেই কথা শোনা যাচ্ছে, কানেকটিভিটি লুজ হয়নি। এছাড়া আপনি যদি বলেন যে এটার কথা বলার সাউন্ড কোয়ালিটি, মাইক্রোফোন কোয়ালিটি কেমন, এটাকে আমি বলবো অ্যাভারেজ, কারণ খুবই অ্যাফোর্ডেবল একটি নেকব্যান্ড হওয়ায় এটাতে খুব বেশি HD কোয়ালিটি বা 3D সারাউন্ডিং টাইপের সাউন্ড আশা করা যায় না, তারপরেও এটি হতাশ করেনি, যথেষ্ট ভালোই ছিল। তবে যদি এটাতে আরেকটু বেস বেশি থাকতো সাউন্ড কোয়ালিটিটা, তাহলে আমি আরও বেশি অসাম মনে করতাম। এরপরে যদি বলি যে এটার ম্যাগনেটিক যে ফিচারটা দেওয়া হয়েছে, খুব বেশি শক্ত না এবং নরম, তারপরেও এটা যখন আপনি ব্যবহার করবেন, যদি আপনি দৌড়ান কিংবা আপনি যদি জগিং করেন, সেক্ষেত্রে কিন্তু এটা খুব কমফোর্টেবল থাকবে। যেখানে হচ্ছে TWS বা ছোটো ধরনের মাইক্রোফোন রাখলে কিন্তু আপনার কান থেকে পড়ে যাবে, আর এটা যদি কোনো কারণে খুলেও যায় কান থেকে, এটা কিন্তু আপনার নেকের মধ্যেই থাকবে বা আপনার বডির সাথে লেগে থাকবে, তো এটা হারাবার চান্স নেই। নেকব্যান্ডের একটা সমস্যা হচ্ছে নেকব্যান্ডে কিন্তু তারটা দেখা যায়, কিন্তু TWS যেটা হচ্ছে কানের মধ্যে ছোট হয়ে ঢুকে থাকে, কেউ যদি খুব ভালো করে খেয়াল না করে তাহলে কিন্তু বুঝতে পারবে না। এই একটা জায়গায় যদি আপনি ফ্যাশন বেশি পছন্দ করেন এবং যদি এই তারটা আপনি না দেখাতে চান, তাহলে অবশ্যই TWS ভালো। এছাড়াও মুভি দেখার জন্য যখন আমি ব্যবহার করেছি, তখন দেখা গিয়েছে যে মুভির কিছু সাউন্ড এখানে বুঝতে কিছুটা অসুবিধা হয়েছে, এটাকে খুব বেশি মেজর প্রবলেম আমি মনে করছি না, তারপরেও আমি বলবো যে সাউন্ড ভালোই। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম, তাছাড়া বিভিন্ন দোকানেও পাওয়া যাচ্ছে, আপনারা অত্যন্ত লো বাজেটের মধ্যে এটা নিঃসন্দেহে কিনতে পারেন। এটা যখন আমি পাওয়ার বাটনটা অন করি, তখন এটার যে ল্যাঙ্গুয়েজটা ছিল সেটা ছিল চাইনিজ। এখানে 3টা বাটন দেওয়া আছে, একটাতে ভলিউম বাড়ানোর জন্য, একটা ভলিউম কমানোর জন্য, আর একটাতে ফোন রিসিভ করা এবং গানকে পজ করার জন্য। এই মাঝখানের বাটনটা আপনি যদি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড সময় চেপে ধরে রাখেন, তাহলে এই নেকব্যান্ডটা অন হয় এবং অফ হয়। অন অফ করার জন্য আপনাকে এই মাঝখানের বাটনটা ব্যবহার করতে হবে। এছাড়া চার্জিং পোর্ট হিসাবে দেওয়া হয়েছে USB 2.0, আপনাকে সেটার সাথে কেবলও তারা প্রোভাইড করবে, কিংবা সাধারণ মোবাইলের চার্জার দিয়ে আপনি চার্জ করতে পারবেন। 2 ঘন্টায় নেকব্যান্ডটি সম্পূর্ণ চার্জ হয়ে যায়, 5 ঘন্টা পর্যন্ত আপনি একটানা মিউজিক শুনতে পারবেন, 6 ঘন্টা পর্যন্ত একটানা আপনি কথা বলতে পারবেন, 12 ঘন্টা পর্যন্ত স্ট্যান্ডবাই থাকবে। সো আজকের এই পর্যন্তই, যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের ফেসবুক পেজ ফলো করবেন, ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ, গুড বাই।